পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রানীনগর বাগবাড়ি এলাকায়। রবিবার আক্রান্ত ২৪ বছরের জনি শেখ দুই বন্ধু সাজির শেখ ও জামাল শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জনি শেখ জানান, বেশ কিছুদিন আগে সাজির শেখ তার কাছ থেকে ১০০০ টাকা ধার নিয়েছিল। সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বিবাদ হয়। অভিযোগ, শনিবার রাতে সাজির শেখ ও জামাল শেখ তার বাড়ি থেকে ঠাকুর দেখার নাম করে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে সাজির শেখ ও জামাল শেখ বলে অভিযোগ। দশটা সাড়ে দশটার সময় ঢেকে গেল, এসব ঘুরিয়ে আসি, ঘুরে লিজে বাঁধের উপরে পুরো দুজন মানে মারধর করে জঙ্গলের ভিতরে, যেখানে এর আগে মারাটা হয়েছিল ওই জায়গাটাতে দিয়ে মার দেখেন পুরো মেরেছে কারা নিয়ে যায় বাড়ি থেকে দিয়ে ওই সাজির আর জামাল। তোর কে হলো এটা? আমার কে আমাদের গ্রামের তো পরশুদিন তো পুরো তেইশ দেখলি আমাকে বলছে এভাবে, আমি কিসে তেইশ করলাম ভাই, টাকা চেয়েছি, টাকা পাবো আমি ওর কাছে, আমি টাকাটা চেয়েছি ব্যাপার, চাকু মাকু দেখে যে আমি তো কোন রকম এসে এখানে কি দিয়ে কাটলো? চাকু দিয়ে মেরেছে। আচ্ছা আচ্ছা, তারপর তুই কিভাবে পালালি? আমি তো হয়তো কোন রকম ছুটে ভেঙে এসেছি, ভেঙে এসে গ্রামের মাথায় এসে পড়ে গেছি। আমি পেতাম, হ্যাঁ আমি পেতাম কত টাকা? ১০০০ টাকা। কার কাছে পেতিস? সাজিরের কাছে। ও তুই এর আগে? হ্যাঁ এর আগে গেছিলাম টাকা চেয়ে। হ্যাঁ তখন দেয়নি? না বুঝলাম, পাবি না আমার কাছে, কিসের টাকা পাবি? হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা বলেছে, চল ঘুরতে চল। তারপর ওখানে কি মারে? হ্যাঁ ওখানে যে মারে আমাকে দুজন মিলে মারে, জামাল আর সাজির। এখন কোথায় আসছিস তোরা? এখন থানায় এসছি। অভিযোগ করলি? হ্যাঁ অভিযোগ করলাম। গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার রানীনগর বাগবাড়ি এলাকায়। রবিবার আক্রান্ত ২৪ বছরের জনি শেখ দুই বন্ধু সাজির শেখ ও জামাল শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জনি শেখ জানান, বেশ কিছুদিন আগে সাজির শেখ তার কাছ থেকে ১০০০ টাকা ধার নিয়েছিল। সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বিবাদ হয়। অভিযোগ, শনিবার রাতে সাজির শেখ ও জামাল শেখ তার বাড়ি থেকে ঠাকুর দেখার নাম করে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে সাজির শেখ ও জামাল শেখ বলে অভিযোগ। দশটা সাড়ে দশটার সময় ঢেকে গেল, এসব ঘুরিয়ে আসি, ঘুরে লিজে বাঁধের উপরে পুরো দুজনে মানে মারধর করে জঙ্গলের ভিতরে, যেখানে এর আগে মারাটা হয়েছিল ওই জায়গাটাতে দিয়ে মার দেখেন পুরো মেরেছে কারা নিয়ে যায় বাড়ি থেকে দিয়ে ওই সাজির আর জামাল। তোর কে হলো এটা? আমার কে আমাদের গ্রামের তো বন্ধু খেলে আছে, বন্ধু নাকি? না বন্ধু বন্ধু বান্ধবী। তারপর যাই না, এরপরে কি বলে তোকে নিয়ে গেল? আমাকে চল ঘুরে আসি, দূর দিয়ে যাবো। হ্যাঁ বলছে চলো ঘুরে আসি, কালী দেখতে যাবো। আচ্ছা তারপর নিয়ে গেল? তারপর দুজন মিলে নিয়ে গেল, তা এক আমার টুটি ধরে বলছে পরশু দিন তো পুরো তেইশ দেখলি আমাকে বলছে এভাবে, আমি কিসে তেইশ করলাম ভাই, টাকা চেয়েছি, হ্যাঁ টাকা পাবো আমি ওর কাছে, আমি টাকাটা চেয়েছি ব্যাপার, চাকু মাকু দেখে যে আমি তো কোন রকম এসে এখানে কি দিয়ে কাটলো? চাকু দিয়ে মেরেছে। আচ্ছা আচ্ছা, তারপর তুই কিভাবে পালালি? আমি তো হয়তো কোন রকম ছুটে ভেঙে এসেছি, ভেঙে এসে গ্রামের মাথায় এসে পড়ে গেছি। আমি পেতাম, হ্যাঁ আমি পেতাম কত টাকা? ১০০০ টাকা। কার কাছে পেতিস? সাজিরের কাছে। ও তুই এর আগে? হ্যাঁ এর আগে গেছিলাম টাকা চেয়ে। হ্যাঁ তখন দেয়নি? না বুঝলাম, পাবি না আমার কাছে, কিসের টাকা পাবি? হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা বলেছে, চল ঘুরতে চল। তারপর ওখানে কি মারে? হ্যাঁ ওখানে যে মারে আমাকে দুজন মিলে মারে, জামাল আর সাজির। এখন কোথায় আসছিস তোরা? এখন থানায় এসছি। অভিযোগ করলি? হ্যাঁ অভিযোগ করলাম।
গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।